হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যদিও সন্ধ্যা হয়ে গেছে, এখন আসলে এই মুহূর্তে লাইভে আসার কথা না। যদিও আমি মিটিংয়ের কাজে বাইরে ছিলাম, যার কারণে এই মুহূর্তে লাইভ হতে হলো। আর আসলে আমি এর আগেও বলেছি, আনকমন গাড়িগুলো লাইভ করার চেষ্টা করি, যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে আপনার 60 লিটার 80 লিটার দিয়ে কনভার্সন হয়। তো আজকে হচ্ছে নোয়া 2014, যেটা হচ্ছে আপনার 90 লিটার দিয়ে সিলিন্ডার করা হচ্ছে সিকুয়েন্সিয়াল এবং গ্যাস ইতালি দিয়ে, যেটা ইতালিয়ান কি টার্কিশ সিলিন্ডার। সো আমি সেটাই দেখাবো, যার কারণে আমি আজকে লাইভ হলাম। সো সবাই আমার সাথেই থাকবেন, লেটস সি, আমরা একটু দেখে নেই। এক্সকিউজ মি, গ্যাস ইতালি দিয়ে কনভার্সনটা হচ্ছে। আনোয়ার ভাই, আমাকে একটু হেল্প করেন, ওটা একটু এদিকে আন। রেডিও সেটটা লাগানো হয়েছে না? রেডিও সেটটা বসানো হয়েছে, বাট যেহেতু ক্লায়েন্ট আসতে দেরি করছে, যার কারণে একটু কনভার্সনটা লেট হয়ে গেছে টাইমিংটা। আমি একটু চলে যাব হচ্ছে সিলিন্ডারটা, যারা পেজ দেখতে, এটা আসলে আমি দেখাবো আর কি, যেটার কাজ হচ্ছে। দেখি খুলে ফেললো নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, এই যে হচ্ছে 19 সিলিন্ডারটা, এটা ওখানে ড্রায়ারটা বসানো হয়েছিল, আমি ছবি পোস্ট করে দিব, বাট এখন হচ্ছে এটা কাজের জন্য আবার একটু ইয়া করা হয়েছে। আমার নেট কানেকশন পোর উঠাইছেন, আসলে নেট কানেকশনটা পোর হচ্ছে, আর নেট কানেকশনটা আমি অ্যাভেলেবল পাচ্ছি না, যার কারণে আমি ইয়া করতে পারছি না, একটু নেট কানেকশনটা ইয়া করছে, বারবার ফল করছে। তো আনোয়ার ভাই একটু ওইটা একটু এখানে রাখে, পাঁচ ওইটা একটু উপরে রাখো, ওইটা এখানে রাখো। হ্যাঁ, গ্যাস ইতালি দিয়ে কনভার্সন হচ্ছে গাড়িটা, আপনারা দেখতে পাচ্ছেন, এবং রেডিও সেট অলরেডি লাগানো হয়েছে। সো হ্যাঁ, গ্যাস ইতালি আমাদের, আমরা যেটা বলেছি যে ইটালিয়ান কি টার্কিশ সিলিন্ডার, আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলি সিলিন্ডার কিন্তু আমাদের তুরস্কেরই হয় সব জায়গার। গাড়িটা দেখেন সবাই নোয়া, এবং এটা তো হচ্ছে 90 লিটার, এটাতে 90 লিটারটাই হবে করলাম। এখন হচ্ছে হবে যে জায়গাটা, স্পেসটা আমি ছবি তুলেছি আপনাদেরকে, আমি ছবি, এখন হচ্ছে কাজের তো হ্যাম্পার হচ্ছে, যার কারণে ওটা ওরা আবার ইয়া করেছে। এই যে যাদের গাড়ি হচ্ছে নোয়া, যারা আসলে স্পেসটা ভাবেন, যে অনেকে ভেবে থাকেন যে 120 হবে বা 140 হবে এরকম ভেবে থাকেন, এখন দেখলে বুঝতে পারবেন যে এখানে আসলে 90-এর বেশি হবে না। তেলি হোক ফেরেনি হোক, আমরা আবারও আপনাদেরকে বারবারই বলছি, গ্যাস তেলি ফেরেনি আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি। সো আপনারা চাইলে যে কোনো একটা অপশন নিতে পারেন আপনাদের জন্য। আমার নেট কানেকশন বারবার ফেল করতেছে, আমি আর লাইভে থাকবো না, আপনাদেরকে আমি অবশ্যই এই পোস্টটা আমি অ্যাভেলেবেল করে দিব, কালকে সকালের মধ্যেই পেয়ে যাবেন পোস্ট অনগোয়িং। আজকে যদি আমি লেট করে ফেলেছি লাইভের জন্য, মানে মিটিংয়ের কারণে আমি লাইভটা করতে লেট করে ফেলেছি। গাড়ির মডেলটা তো দেখতেই পাচ্ছেন, আশা করি যাদের এই মডেলের গাড়ি আছে তারা আপনারা এখন অন্তত সিলিন্ডারটা নিয়ে যেই কনফিউশন বা যেই কোয়ারিজটা আপনাদের থাকে সেটা আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছে, যে কতটুকু পরিমাণ জায়গা থাকে আর কতটুকু পরিমাণই বা আপনারা এটাতে আসলে সিলিন্ডারটা নিতে পারবেন। সো অনেকে বলে যে আমার গাড়িতে স্পেস আছে, আমার গাড়িতে হচ্ছে আমি 120 বা 140 নিতে পারবো, বাট আমি যেহেতু আপনাদেরকে আজকে লাইভ দেখিয়ে দিলাম, সো আপনারা এখন বুঝতে পারছেন যেটাতে আসলে কত লিটার সিলিন্ডারটা বসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ কনভার্সনের সাথেই থাকবেন পেজে, আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পেজের সাথে সবাই লাইক দিয়ে সংযুক্ত হয়ে যাবেন, এবং আপনারা যদি আমাদের লাইভটা শেয়ার করেন বা আমাদের বিভিন্ন পোস্টও শেয়ার করেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জার ইনবক্স করেন, তাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 20 টাকা থেকে 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ। সবাই ভালো থাকবেন, সুস্থ।